বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন শান্তিতে নোবেল জয়ী এ অর্থনীতিবিদ। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে চাইবে না সরকার। এ মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। গত 5 আগস্ট গণভুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিশ্চিন্তভাবে স্বল্প সময়ের মধ্যে দেশে শেখ হাসিনার কোনো জায়গা হবে না, আওয়ামী লীগেরও কোনো জায়গা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, রাজনৈতিক মেকানিজম তৈরি করেছে, তারা নিজ স্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে। শেখ হাসিনা 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনে কারচুপি, বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপরাধ করেছে বলে প্রতিনিয়ত অভিযোগ তুলেছে দেশের বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংস্থাগুলো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে জোর দাবি উঠেছে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইতিমধ্যে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আওয়ামী লীগ হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু তার সরকার এমন কিছু করবে না, কারণ তারা রাজনৈতিক সরকার নন। শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে শেখ হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলা রায় ঘোষণার পরে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদেরকে আওয়ামী লীগের রাজনৈতিক স্থান নির্ধারিত করতে হবে। ডক্টর ইউনূস জানিয়েছেন, তারা রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছে নেই। তার সরকার এখন পর্যন্ত নির্বাচিত রূপরেখাও চূড়ান্ত করেননি।